দুই সপ্তাহ পর ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হল বুধবার দুপুরে বিটিআরসি ভবনে ফেসবুক ও টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত জানান পলক বলেন ভবিষ্যতে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় এরপর থেকেই ফেসবুকসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করতে পারছিলেন না ব্যবহারকারীরা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল দেশবিরোধী গুজব অপপ্রচার বন্ধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সহযোগিতা করেনি এ নিয়ে তাদের লিখিত ও মৌখিক জবাব দিতেও বলা হয় বুধবার সকালে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মেটার প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন টিকটকের প্রতিনিধিরা সশরীরে বিটিআরসি ভবনে উপস্থিত হন আর ইউটিউব কর্তৃপক্ষ বৈঠকের জন্য আরেকদিন সময় চেয়ে চিঠি পাঠিয়েছে বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান ষোলো থেকে উনিশ জুলাই পর্যন্ত ফেসবুকের কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে অসন্তোষ জানানো হয় সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি প্রতিমন্ত্রী বলেন গত কয়েকদিনে সহিংসতার ঘটনা সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপত্তি জানিয়েছিল সরকার ফেসবুক ইউটিউব ও টিকটক প্রতিনিধিরা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে যে লিগাল ফার্ম হেল্প করে তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক প্রতিমন্ত্রী বলেন ফেসবুক ইউটিউব ও টিকটককে বাংলাদেশে তাদের অফিস স্থাপনের অনুরোধ করা হয়েছে জীবন রক্ষা মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তাদের